এর যে শেফ চিরঞ্জিত, ও অ্যাকচুয়ালি কলকাতার। দিস ইজ দ্য হাইয়েস্ট রেটেড ধাবা। अरे वाह, ये भी अच्छा है, गोकुल धाम का ढाबा, पर इसका रेटिंग कम है। मामा टिफिन हाउस ट्रक वाले का भी अच्छा है। ओके, सो लेट्स गो टू फूड स्टेशन ढाबा। आज की ठीक कोड़े छे, आगे रिव्यूज चेक करबो तारपरे जाबो। आर जाई होक, ধাবাটা একটা নতুন কালচার, আগরতলা সাইডে একটু আউটস্কার্টসে অনেকগুলো খুলেছে নতুন, শুনছিলাম অনেকদিন থেকে, বাট ধাবা আমার ট্রাই করা হয়নি। আর রিকোয়েস্টও তোমাদের অনেকের আসছিলো যে কয়েকটা ধাবা রিভিউ করে জানাও, তো আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমরা আমাদের ফার্স্ট ধাবা এক্সপ্লোর করতে চলেছি, সেটা হচ্ছে দ্য ফুড স্টেশন ধাবা, যেটাতে আমি গুগল রিভিউজে গিয়ে চেক করলাম, রিভিউজ 80% অফ দেম আর গুড অ্যান্ড ইট হ্যাজ এ রেটিং অফ 4.3। সো ইয়েস, একটু ভরসা আছে, জানি না নিজের এক্সপিরিয়েন্স কী হবে, তো চলো আমাদের সাথে দেখবে কীরকম হচ্ছে। যা ফটো দেখলাম দিনের বেলা বেশ সুন্দর লাগছিল, বাট রাত্রে আমাদের কাছে টাইমের খুবই অভাব, তো দিনের বেলা করাটা সম্ভব না, তাই রাত্রেই এক্সপ্লোর করছি। খাওয়ার টেস্ট বগেরা বগেরা, অ্যাম্বিয়েন্স অ্যান্ড অল, উইল টক অ্যাবাউট ইট, সো লেটস গো। Well, hi guys, welcome back to the channel and welcome to this brand new Dhaba review vlog. So we are right now in Food Station Dhaba. Dekhte pachho setup je ami ekhane boshe achi, puro dhaba feel debe tomake. Aur one of the best things is this in the menu card. So food vloggers, jaldi se aa jao, 50% off aapka guaranteed hai. उसके साथ भी और एक है 15% समथिंग। टेक अ सेल्फी एंड अपलोड योर सोशल मीडिया अकाउंट, टैग फूड स्टेशन, 15% ऑफ फॉर एवरीवन। सो यू हैव ऑफर्स ऑफर्स ऑफर्स। तो जय होक, এখন আমি দেখতে বসছি মেনু, দেখি মেনুতে কি আছে। অনলি 7:30 বাজে, তো জাস্ট উই উইল হ্যাভ সাম স্ন্যাক্স, আর যদি স্ন্যাক্সের এক্সপিরিয়েন্স ভালো হয় দেন উই ক্যান কাম আপ ফর সাম ডিনার অর লাঞ্চ ইন সাম উইকেন্ডস। সো লেটস সি, লেটস চেক দ্য মেনু। ফর স্টার্টার দে হ্যাভ পনির পকোড়া, চিকেন পকোড়া, প্রন পকোড়া, পিনাট মশালা, এগ ফিঙ্গার চিপস, চিকেন নাগেটস, অল থিংস, অ্যান্ড এগুলো তো সবই মেন কোর্স, প্লেন নান, বাটার নান, পোলাও, চিকেন কষা, চিকেন কারি, লেমন চিকেন, মটন রোগন জোস, মিক্স ভেজ, এগ curry, okay, chana dal, so they have almost everything. And what is here, this is a combo thali pabe, combo pabe salads, desserts, coffee, lassi, cold drinks, lemon soda, ice cream. সো আই হোপ মেনুটা তোমাদেরকে আমি ভালোভাবে দেখিয়ে দিয়েছি। আর আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে, এটা তোমার আগরতলা রেলওয়ে স্টেশনের কাছেই, অলমোস্ট আগরতলা রেলওয়ে স্টেশন থেকে 3-4 কিলোমিটার্স ভেতরে, সো ঢুকতে হবে তোমাকে সেই ডুকলির রাস্তাটা দিয়েই, আর বাকিটা তো তোমরা গুগল ম্যাপের সাহায্য নিয়ে নেবে আমি জানি। সো লেটস অর্ডার সাম ফুড অ্যান্ড তারপরে উইল গেট ব্যাক উইথ আর রিভিউ। ভেতরের
ইন্টেরিয়রটা ইটস লাইক এরকম ওয়াল পেন্টিং করা আছে অনেক জায়গায়, এরকম চল সেলফি লেলে ফুড স্টেশন বগেরা বগেরা অনেক কিছু ওয়াল পেন্ট করা আছে, এবং একটা বাটারফ্লাই। তো ব্যাপারটা হচ্ছে যে প্রাইস, অ্যাবাউট দ্য প্রাইস, টিল নাও যা এক্সপিরিয়েন্স অ্যাবাউট দ্য প্রাইস, প্রাইস ইজ ওকে, মানে এরকমই আমরা পে করে থাকি জেনারেলি। পরে পানির পকোড়া ইটস লাইক 130 পার প্লেট, নাও উই উইল সি কি কত পিস দিচ্ছে। ফর কফি ইটস জাস্ট 40 bucks, ইটস ওকে, মানে নর্মাল প্রাইস, এমন কোনো হাইলি প্রাইসড বলবো না। বাকি তো টেস্ট আছে, সেটা দেখতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে ওদের ইনসাইড সিটিং এরিয়াটাও তোমরা দেখলে আমার আগের ফুটেজেই, তো সেটাও তোমরা করতে পারো। কোনো পার্টি, কোনো ওকেশন, কোনো বড়ো গেট টুগেদার থাকলে ইউ ক্যান অ্যারেঞ্জ হিয়ার অ্যাওয়ে ফ্রম দ্য সিটি ইফ ইউ ওয়ান্ট। আর বেস্ট আমার মনে হয় যে দিনের বেলা, কোনো স্যাটারডে সানডেতে দিনের বেলা এলে সেটা আরও বেশি ভালো লাগবে। রাত্রে একটু অন্ধকার অন্ধকার ফিল হচ্ছে, বাট দিনের বেলা বেশ ভালোই লাগবে, মানে অন এ সানি ডে ইট উড বি গ্রেট। আর শীতের দিনে তো আরে কার উইং আই ডোন্ট নো, সো তুমি অন্ধকার আসছো পেছনে যাও, জীবনই অন্ধকার। Red Bull gives you wings, but if you want to get wings, come to কি বলে এটা নাম, ফুড স্টেশন ধাবা, নাম স্টেশন কিন্তু উড়তা পড়ে না এই তো। বাট ফার্স্টে ঢুকে মানে মোটামুটি খালি পেলাম, ইটস অ্যারাউন্ড 8টাও। ওরা বলছিল যে আগে কিছু মানুষ এসেছিল, বাট আরে উইকডে না, আজকে মানডে, হ্যাঁ আপনি টাইপ তো আর কোই নেই হতে না। এনিওয়েজ the attitude was quite welcoming, soft spoken, gentle, so that was good. Second thing, as of now মানে তোমার মেনু কার্ড যদি একটু পরিষ্কার করে রাখে তো বেটার, থোড়া সা চিপচিপা চিপচিপা। ডুড ইউ আর ইন এ ধাবা, ইট হ্যাজ টু বি অয়েলি এন্ড চিপচিপা। ধাবা কা মেইন ক্যারেক্টারিস্টিক্স হোতা হ্যায় কি বাটার বাটার অয়েল অয়েল না। কফিটা অ্যাকচুয়ালি ইট রিমাইন্ডস মি অফ ধর্মনগরে আমরা এরকম কফি খেতাম, জেসি প্লাজাতে। জেসি প্লাজাতে আমাকে ধর্মনগর থেকে দেখছো, ফর দেম জেসি প্লাজা নিয়ে কিছু ব্লগ আছে না, ব্লগ করা হয়নি, করার কথা ছিল বাট করা হয়নি। সো যারা আছে ধর্মনগর থেকে, সো গো ভিজিট জেসি প্লাজা। আমি জানি না এখন কি অবস্থা, বাট আমি যখন ছিলাম আমার বেশ ভালো ছিল, ওদের কফিটা বেশ ভালো লাগতো। আমি কফি খেতে পানি সাগর থেকে ধর্মনগর যেতাম। সো মাচ ব্যাকগ্রাউন্ড নয়েজ, দ্যাটস দ্য এসেন্স অফ ধাবা, এক্স্যাক্টলি, ট্রাকের আওয়াজ। আমার এই জিনিসটা বেশ সুন্দর লাগছে, এদের ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে, কফি ইজ গুড, কমপ্লিটলি ব্যালেন্সড। নাও লেটস, আর এটা দিস ইজ টাংরি কাবাব, টাংরি কাবাব, টাংরি কাবাব। ওদের এক প্লেটে 4টে লেগ পিস আসে, তো আমি বলেছি দুটো প্যাক করে দিতে বাড়ির জন্য নিয়ে যাবো, আর দুটো এখানে দিতে, এটা খেয়ে এখানে রিভিউ করব। তো এখন আমি ট্রাই করতে যাচ্ছি পনির পকোড়া, কয় সফট পনির, পনিরটা বেশ সফট। ই কেয়া হো গিয়া, খাও না ইসকো, ইয়ে লো আপ লো, সফট, ফার্স্ট ইমপ্রেশন গুড, দ্যাটস দ্য সস। কেয়া হুয়া, ইতনা কিয়া সোচ রহে হো, ইদার ইটস গুড অর মিডিওকার, অর ওয়ার্স্ট কেস সিনারিও ব্যাড। নো, it's good, it's soft, it has the required amount of salt in it, but ami eta kono teler gondho pacchi, main try kar leta hu isko, teler gondho amar ektu legeche, teler gondho bole to na but slight ektu odige ektu ache, ektu ache, not bad, না ভালো, খেতে খারাপ না, ভালোই। বাইরেটা একটা হালকা ক্রিস্প আছে, ভেতরটা একদম পনিরের রিকোয়ার্ড সফটনেস আছে, সো অল ইন অল সসটা লাগালে গুড, অল ইন অল দিস। সো এটা ওদের সাজেশনে নেওয়া, দিস ইজ দ্য টংরি কাবাব, চিকেন টংরি কাবাব, সাথে মেয়ো দিয়েছে,
ভেতরেও I can feel the কি বলে taste, aroma, I can feel everything. বাইরে তো আছে মানে it was marinated well. মেয়োনিজের সাথেও এটা নাও, পেঁয়াজটা বেশ ভালো লাগবে রে। ভেতরটা দেখো, very soft, juicy, very juicy. পেঁয়াজ দিও আর কোয়েট লাগে। So this is a another recommendation to try if you are in food station dhaba. See, already empty. আর এটা তো আমি চালু করেছি, ওর বাকি আছে এখনো। কফি দুধস, মানে কফির মধ্যে অনেক জায়গায় দেখা যায় এটা দুধের স্মেল আছে, এটা তো কিচ্ছু নেই, পারফেক্ট। সো নাও আই এম গোনা ট্রাই দিস টংরি। You actually don't need that tissue. এটা ওরা এটা দিয়ে দেয়, it's good. হ্যাঁ, but still. পরে দিলে তো মেয়োনিজটা খারাপ। Told you, na? It's very soft. Well cooked. ভালো। Well cooked. পুরো সব রকম spices ভেতরে আছে। Exactly, ওই জিনিসটাই বলছিলাম, দ্যাট টেস্ট দ্য স্পাইসেস। একটু পেঁয়াজটা খাই, ভাইস কে কুক সে শেফ সে মিলনা হোগা। এখন ইন্ট্রোডিউস করতে যাচ্ছি এখানের যে শেফ চিরঞ্জিৎ, ও অ্যাকচুয়ালি কলকাতার। আমাদের এতটাই ভালো লাগলো খেয়ে যে আমি জানতেই চাইলাম যে কে ভাই কে বানাচ্ছে এটা। সো চিরঞ্জিৎ আমার মুম্বাই থেকে কাজ শেখা, এন্ড দেন কলকাতায় কিছুদিন কাজ করেছে, এন্ড দেন কলকাতা মুম্বাই আপনার পুনেতে কাজ করেছি, আপনার উটিতে কাজ করেছি, বেলবেক রেসিডেন্সি ফাইভ স্টার হোটেল। কোনটা? বেলবেক রেসিডেন্সি। আচ্ছা, ফাইভ স্টার হোটেল। লাস্টে তাদেরকে আসি তন্দুর চাই, তন্দুর চাই থেকে এখানে আসি, তন্দুর চা আছে, তন্দুর চা তো ফিলহাল এখন বন্ধ আছে, আবার সামনে কিছুদিনের মধ্যে চালু হবে। আমি অ্যাকচুয়ালি অলরাউন্ডারে কাজ জানি, সবকিছু জানি, সাউথ ইন্ডিয়ান, ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, কন্টিনেন্টালেরও কিছু কাজ জানি। না, খুব ভালো লেগেছে তোমার রান্না, খুবই ভালো, ভীষণ ভালো লেগেছে। চিকেন, পনির, কফি সবগুলো ভালো হয়েছে। অন্য কিছু ট্রাই করবে আর স্পেশাল কি বলতো? হ্যাঁ, স্পেশাল তোমার একটা স্পেশাল ডিশ বলে দাও, সো দ্যাট সবাই এসে ওটা ট্রাই করে। আসলে পরে এটা ট্রাই করতে পারে, স্টার্টার ওয়াটার টাইপ কিছু একটা। অ্যাকচুয়ালি আমার স্টার্টারের মধ্যে আমি সাউথ ইন্ডিয়ান কাজ করি, সাউথ প্রপারলি সাউথ ইন্ডিয়ান কাজ করি। দিস ইজ দ্য ঢাবা, রাইট? ইটস লাইক এ নর্থ ইন্ডিয়ান, নট ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান এখানে নেই। আর যদি কেউ এসে বলে যে আমাকে সাউথ ইন্ডিয়ান খেতে হবে, তুমি কি বানিয়ে দেবে? অ্যাকচুয়ালি আমার কাছে তো স্পেশালিটি কিছুই থাকে না, সাউথ ইন্ডিয়ান তো মেইন হলো কোকোনাট তেল, কোকোনাট ক্রিম পাওয়া যায়, অ্যাভেলেবল আছে সেটা। সো নাও দ্য টাইম ফর আলটিমেট রিভিউ, যেটা হচ্ছে একদম লাইফ প্রুফ যে খাওয়াটা ভালো ছিল। আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখো, কফি খতম, কফি ডান, পনির খতম, চিকেন দেখো সব দিখ রহা হ্যায়, পেঁয়াজ তো ইতনা নহীন খা সকতে, মেয়োনিজ আর চিকেন কা সব কুছ, হড্ডি কা সব কুছ দিখ রহা হ্যায়। সো অল ইন অল ইটস আ 4.5 আউট অফ 5। সো খাওয়া শেষ, তোমাদের সাথে পুরো রিভিউ অলমোস্ট শেয়ার করে ফেলেছি, কিছু পয়েন্টস, টেকনিক্যাল পয়েন্টস বলবো। আজকে ওয়েদারটা ঠান্ডা, সেই জন্য অতটা ফিল হয়নি গরমটা, বাট যদি টেম্পারেচার আর একটু বাড়ে, গরমটা থাকে, তখন একটা টেবিল ফ্যান, একটা স্ট্যান্ড ফ্যান এদিকে থাকলে এক্সপিরিয়েন্সটা আরও বেশি এনরিচড হবে, ভালো লাগবে এসে। দ্যাটস ইট, আর বললাম ডিনার বেলা এসো, বেশি এনজয় করতে পারবে। রাত্রে
ডাক ডাক বাট ভালো লেগেছে আমাদের কাম উইথ ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি তো এটা দিন হোক রাত হোক ডাক ইউ হ্যাভ ফান 100% সো ডু ভিজিট ফুড স্টেশন ধাবা অ্যান্ড লেট আস নো ইন দ্য কমেন্ট সেকশন বিলো কি তোমাদের এক্সপিরিয়েন্স কীরকম ছিল আমাদের খুব ভালো ছিল তোমাদেরকে শেফের সাথেও দেখা করিয়ে দিলাম সো ইউ ক্যান আস্ক ফর হিম ইউ ক্যান কনসাল্ট উইথ হিম রিগার্ডিং ইউর কাস্টমাইজেশন অফ ডিশেস হি উইল বি হ্যাপি টু হেল্প ইউ সো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আই হোপ তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট ডাউন বিলো সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড ক্লিক অন দ্য বেল বাটন টু গেট নোটিফাইড ফর মোর সাচ ইন্টারেস্টিং রিভিউজ অ্যান্ড ব্লগস সো চলো টাটা বাই বাই খেয়েছি লিপস্টিক চপ গন